সুরমা সুরমা দিনে তোমায় সঙ্গে নিয়ে চলো যাব দূরে হারিয়ে। অবশেষে বিবাহ সম্পূর্ণ হলো দেশের তরুণ প্রজন্মের প্রিয় গায়ক ইমরান মাহমুদুলের। গতকাল 23 মে ছোট পরিসরে ঘরোয়া পরিবেশে বিয়ে করেন ইমরান। তার বিয়েতে পরিবারের লোকজন সহ তার কাছের কিছু গায়ক গায়িকা ও আরও অনেকেই উপস্থিত ছিলেন। বিয়েটি ছোট পরিসরে হলেও আনন্দ কম করেনি ইমরানের কাছের মানুষজন। ইমরান মাহমুদুলের বইয়ের নাম মেহের আয়াত জেরিন, মায়ের পছন্দেই বিয়ে করেন তিনি। বিয়ে সম্পর্কে ইমরান ফেসবুকে একটি পোস্ট দেন, যেখানে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ, বিয়ে মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে আমি ও আমার স্ত্রী মেহেরা জেরিন আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম। পারিবারিকভাবে আমাদের এই বিয়ের আয়োজন, তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিসরে বিয়েটা হলো। সেই পোস্টটির ক্যাপশনে তিনি আরও বলেন, আমার বড় আপু ও বড় দুলাভাই নভেম্বরে আমেরিকা থেকে বাংলাদেশ আসার পর আমার সব প্রিয় মানুষদের নিয়ে আমাদের বৃহত্তর অনুষ্ঠান করা হবে ইনশাআল্লাহ। 2008 সালে সেরা কণ্ঠ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হন ইমরান। কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের সাথে দ্বৈত কণ্ঠ দেওয়ার মাধ্যমে ক্যারিয়ার শুরু হয় ইমরান মাহমুদুলের। তারপর 2011 সালে আরফিন রুমির হাত ধরে তার একক অ্যালবাম প্রকাশিত হয়। অ্যালবামটির নাম ছিল স্বপ্নলোক। ইমরান মাহমুদুল তার ক্যারিয়ারে অনেক সুন্দর কিছু গান আমাদের উপহার দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য গানগুলো হচ্ছে বলতে বলতে চলতে চলতে, দূরে দূরে, ফিরে আসো না ও বাহুডোরে। বন্ধুরা, দেশের জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুলের বিয়ের ব্যাপারে আপনার অনুভূতি কী কমেন্টে জানান।